শিবসাগরের ব্যবসায়ী সুভাষ আগরওয়ালার কার্যালয়ের পৰা গাণনিকক অপহরণ। অপহৃত গাণনিকজনের নাম হয়েছে দীপ গগৈ। দীপ গগৈক বলপূর্বকভাবে উঠাই লৈ গল এটা দুর্বৃত্তর দলে। গুজরাটের মনীষ প্রজাপতি নামের এজন ব্যবসায়ীর নেতৃত্বত অহা এটা দুর্বৃত্তর দলে ব্যবসায় সংক্রান্তীয় আর্থিক খেলিমেলির বাবেই বলপূর্বকভাবে সুভাষ আগরওয়ালার কার্যালয়ের দরজা ভাঙি উঠাই লৈ যায় দীপ গগৈক। বিগত চারি বছর ধরে সুভাষ আগরওয়ালার কার্যালয়টোত কর্মরত আছিল দীপ গগৈ নামের শিবসাগরের গেলেকীর যুবকজন। এই ঘটনা সন্দর্ভত শিবসাগর আরক্ষী আরম্ভ করেছে তদন্ত। মানে আমার ইয়ার কিনা আমার গুজরাট কাম করে, গুজরাট কাম করে, তার কিবা হিসাব আসে, এই হিসাব থাকলে রাতেপা ঠিক আসলে। তারপরে সুভাষ সাগরদায় কলে যে আমি পাঁচটা বাজাত আমি হিসাব করি, মানে ব্যাংকত আসলে মানে হিসাব করি। তারপর কি হল, মানে ভাত খাবলে গলগে, তারপর মোকো পাঁচটা বাজাত মাতিলে, আপনি পাঁচটা বাজাত আসব, আমি হিসাব তো করি এই হেঁ। তারপরে মানে পাঁচটা বাজাত আহি পাইছো দেখুন দরজা ভঙা। তারপর এওঁলোক আসলে, এওঁলোকে কলে যে দুজন আসলে যে দীপ গগৈর কিনা তুমি একটা কথা হেঁ হল। তারপর দীপ গগৈ লই গল দরজা সজা ভাঙি, তার আরো লোকাল লোক কেটামান আছে বলে কিন্তু সেইকটা আমি চিন্ন পাও। অপহরণ বলে কব নয়, তারপরে এটা উঠাই নিছে আর তারপর অপহরণে আর যা কয় আর ভাঙি ভাঙি পেলে লই গেছে আর এই কিনা হিসাব পত্র কোথায় আর ব্যবসায় সংক্রান্ত শিবসাগরের পৰা সৈয়দ মুস্তাকুর রহমানের রিপোর্ট, অসম আদিত্য।